بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين বিভোর সংক্রান্ত ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফানকুহুমা তাবালাকুম, পৃথিবীর মানুষ তোমরা পছন্দ মতো মেয়েকে বিবাহ করো, পছন্দ মতো মেয়েকে বিবাহ করো। এর অর্থ এই নয় যে শুধু সুন্দরী মেয়েদের বিবাহ হবে। আচ্ছা জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে যাদের যাদের রং চেহারা ভালো নয় তারা থেকে যাবে, এই কথা নয়। কিন্তু কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। কতদিন আগে? 50,000 বছর। যেদিন মায়ের পেটে 3, 44, 4 মাস, 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে সেটা আবার লেখা হবে 4 মাস যেদিন মায়ের পেটে। তাহলে কার সাথে কার বিবাহ হবে এটা দুবার লেখা হয়েছে। তা আপনাকে এখন যে আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ করো, এটা আল্লাহ আপনাকে একটা সান্ত্বনা দিলেন। ঘুরতে 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 যেখানে তাকদিরে লেখা আছে সেখানেই হবে। তারপর যদি খারাপ লাগে তাহলে আপনি মনে মনে বলবেন কত দেখলাম, হলো না, এখানে এসে ঘুরে এসেছি। বলে ওটা হবেই, কিছু করার নেই। একটা পথ আছে হতে পারে, সেটা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খুব কঠিন ভাবে কান্নাকাটি করে প্রার্থনা করলে যেটা আল্লাহ লিখে রেখেছেন ওটা কেটে দিয়ে আর একটা লিখে দেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাগ্য কেটে লিখে দেওয়া হয়, তবে সেটা শুধুমাত্র দোয়া প্রার্থনার বিনিময়ে। দোয়া আপনারা আমার মতো করে করলে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিহাত্তর ইলাহা ইল্লাল্লাহ, এভাবে হবে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানসব ও ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতের জন্য কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন, আমার কাছে যেটা চাইবেন, বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। কান্নাকাটি করে বলতে হবে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাওবাও করে বলুন। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন, কান্নাকাটি করে বলুন। গাজীপুর, ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এসব কথা আমার জানা নাই, কান্নাকাটি যা আপনি আমাকে বলবেন তা কান্নাকাটি করে বলুন। খুব কান্নাকাটি করে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ আপনারটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন। এই কথা আল্লাহ বলেন কোরআন মাজিদে। তবে তাকদীর পরিবর্তন হওয়া খুব কঠিন, যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিখা হয়েছে সেটা আবার লিখা হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস 3, 44। সম্মানিত দিনী ভাই বোন, তো আল্লাহ যে বললেন যে তোমার পছন্দ মতো বিবাহ করো, দেখো কত মেয়ে যেটা ভালো লাগে করো, এটা আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছে। বুঝেননি কথা? যেন আপনি মনে করেন যে আমি ঠিক করেছি, দেখে করেছি, যেন গন্ডগোল না হয়।